দেখুন, আজকে আমি আপনাদের সামনে যে আর্নিং অ্যাপ্লিকেশনটি রিভিউ করতে যাচ্ছি, এই অ্যাপ্লিকেশনটিতে অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আপনি সাইন আপ বোনাস পেয়ে যাবেন $1। তা আপনারা যদি এখানে দেখেন, জাস্ট ক্লাইম যে অপশনটি আছে এখানে ক্লিক করলেই কিন্তু $1 সম্পূর্ণ ফ্রিতে পাবেন। তো মোবাইল ফোন দিয়ে যারা আর্নিং করতে চাচ্ছেন তাদের জন্য খুব বেস্ট একটি অ্যাপ্লিকেশন এবং সাইট এটা। আপনারা ডেস্কটপও কাজ করতে পারবেন, ল্যাপটপ এবং অ্যাপ্লিকেশনও আছে এটার মাধ্যমে। আপনারা কিন্তু খুব সহজেই ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করে নিতে পারবেন। তো অবশ্যই যারা আর্নিং করতে চাচ্ছেন তারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কেউ ভিডিওটি স্কিপ বা টেনে টেনে দেখবেন না। তো চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল এই সাইটের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে আপনাদের যে কোনো একটি ব্রাউজারে নিয়ে আসবে এবং এরকম একটি ইন্টারফেস শো করবে। তো ফার্স্ট অফ অল আমরা যেহেতু এখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এখানে ক্লাইম নাও এই সেকশনটিতে আমরা ক্লিক করে দিব। তো আপনারা স্টেপগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখেন, ক্লাইম নাওতে যখন ক্লিক করব, আমরা যেহেতু এখান থেকে অ্যাকাউন্ট করার সাথে সাথে $1 পাচ্ছি, তো আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনি চাইলে এখানে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখান থেকে চাইলে ফেসবুক অথবা এখান থেকে গুগল, এবং যদি আপনারা অ্যাপেলের আইফোন ইউজার হন এটার মাধ্যমে কিন্তু এখান থেকে সাইন আপ করতে পারবেন। এছাড়াও আপনারা ম্যানুয়ালি করতে পারবেন, একটু নিচে যদি স্ক্রল ডাউন করে চলে আসেন, সেই ক্ষেত্রে এখানে আপনাদের একটি ইমেল দিবেন, এখানে একটি পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড আবার দিবেন, দেন এখানে যদি আপনাদের কুপন কোড থাকে এটা অপশনাল, থাকলে দিবেন, না থাকলে প্রয়োজন নাই। দেন এখান থেকে আই এগ্রিতে এখানে টিক মার্ক করে দিবেন। এরপরে আপনারা জাস্ট নিচে যে হিউম্যান, এখানে আই এম নট এ রোবট, এটা দিয়ে একটি ক্যাপচা ফিল আপ করবেন। এরপরে এই সাইন আপ অপশনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে। তো এটা আপনারা সবাই করতে পারবেন। তারপরে যখন অ্যাকাউন্টই হয়ে যাবে তখন আপনারা জাস্ট লগ ইন করে নেবেন আপনাদের সেই ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে। এখান থেকে জাস্ট এই লগ ইনে ক্লিক করে অথবা ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো আমি জাস্ট অ্যাকাউন্টটি লগ ইন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন, আমি কিন্তু এখানে অ্যাকাউন্টটি লগ ইন করে নিয়েছি, আমার অ্যাকাউন্টটি হয়ে গেছে। দেখেন, এখানে কিন্তু আমার $1 বোনাস আপনারা দেখতে পাচ্ছেন, এখানে $1 দিয়ে দিছে ব্যালেন্সে। তো এখান থেকে আপনারা জাস্ট, এখন আপনাদের কাজ হচ্ছে জাস্ট এখান থেকে আপনারা মোবাইল ইউজার হলে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন, সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড একটি অপশন আছে, এই যে ডাউনলোড, এই সেকশনে ক্লিক করে দিবেন। তো ডাউনলোড সেকশনে ক্লিক করে দিলে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু আমার এটা ই করা আছে, এখানে দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনটি চলে আসছে। তো এখান থেকে আপনারা জাস্ট এই ডাউনলোড সেকশনে ক্লিক করার পরে ডাউনলোড অ্যাপ এখানে ক্লিক করলে আপনাদের গুগল প্লে স্টোরেতে নিয়ে যাবে, এবং আপনারা সিম্পলি এখান থেকে সেই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন, ডাউনলোড থেকে এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আপনাদের এখানে তেমন কোনো কাজ নেই, জাস্ট নেট শেয়ারিংয়ের মাধ্যমে এখান থেকে আপনাদের ইনকাম হবে। তো দেখেন, এই সেই অ্যাপ্লিকেশন, এটা জাস্ট গুগল প্লে স্টোর থেকে মাত্র 12 MB একটি অ্যাপ্লিকেশন, ইনস্টল করে নেবেন আপনারা। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে আপনারা জাস্ট কাজ হবে অ্যাপ্লিকেশনটি ওপেন করে কয়েকটা সেটিংস করে রাখা, তাহলে কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু ইনকাম হবে। এখান থেকে হিউজ পরিমাণ কিন্তু ইনকাম করা যাচ্ছে, এবং এখান থেকে কী পরিমাণ ইনকাম করতে পারবেন সে প্রসেসটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আপনি মান্থলি কেমন অ্যামাউন্ট এখান থেকে আর্নিং করতে পারবেন। যেহেতু এখান থেকে শুধুমাত্র অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রাখলে নেট শেয়ারিংয়ের মাধ্যমে আপনাদের ইনকাম হবে, তা আমি বলবো প্রত্যেকে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন নেট শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু ইনকাম হবে আপনাদের। তো এখান থেকে আপনারা এটা করবেন, প্রত্যেকেই মোবাইলে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। দেন এখান থেকে কিন্তু, তো আমার নেট কানেকশনটা একটু স্লো, তাই এখানে অ্যাপ্লিকেশনটি ইনস্টল হতে একটু সময় লাগতেছে। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পরে আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি আপনাদেরকে মূলত যেটা দেখিয়ে দিব সেটা হচ্ছে, এখান থেকে মূলত আপনারা এখানে যদি 3 লাইন এই যে মেনু আছে এখানে যদি ক্লিক করে দেন, এখানে ক্লিক করে দেখতে পারবেন এখান থেকে আপনারা কী কী সেকশন আছে। এখানে হোম সেকশন আছে, ব্লগ সেকশন আছে, ওনাদের পেইড সার্ভে, আপনারা এখানে পেইড সার্ভে কমপ্লিট করে ওই করতে পারবেন। এখানে ইন্টারনেট শেয়ারিংয়ের মাধ্যমে এখানে কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন। তো ইন্টারনেট শেয়ারিংয়ে যদি ক্লিক করে দিই সেক্ষেত্রে দেখেন কী আসে ইন্টারফেসটা। তো মূলত এখানে ইন্টারনেট শেয়ারিংয়ে ক্লিক করে দিলে ওই আপনাকে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার কথা বলতেছে। এখানে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে জাস্ট একটি সেটিং অন করে রাখবেন, ইজিলি আপনার কিন্তু এখানে আর্নিং হবে। তো এখান থেকে জাস্ট কোনো কাজ করতে হবে না, নেট শেয়ারিংয়ের মাধ্যমে আর্নিং করবেন। এখানে স্টার্ট আর্নিং নাওতে যখন আপনি ক্লিক করে দিবেন, এখানে এখানে স্টার্ট আর্নিং নাও, তো এখানে আপনি একটা আইপি দিয়ে একটি মাত্র অ্যাকাউন্টই করতে পারবেন এবং কাজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন স্টার্ট আর্নিং যখন ক্লিক করে দিয়েছি, এখানে
একটু লোডিং হবে। তো আপনারা চাইলে সাইটের মাধ্যমেও এই কাজটা করতে পারবেন। আপনারা দেখেন এখানে কিন্তু জাস্ট আর কোনো কাজ নেই, এখান থেকে স্টার্ট আর্নিং যখন ক্লিক করে দিয়েছি এখান থেকে নেট শেয়ারিং এর মাধ্যমে কিন্তু আমাদের কাজ হবে এবং এখান থেকে রেফার করে ইনকাম করতে পারবেন। তো যারা রেফার করে ইনকাম করবেন তারা এখান থেকে যে কপি যে লিংকটি আছে আপনাকে লিংক দিয়েছে শেয়ার ইউর লিংক, এই লিংকটির মাধ্যমে যদি আপনি আপনার বন্ধু বান্ধবদের জয়েন করান সেক্ষেত্রে সেও $1 পাবে, আপনারও $1 করে ইনস্ট্যান্ট পাবেন। তো এখান থেকে দুইজনই $2 পাবেন, $1 করে। দেখেন এখানে ইনভাইট করেও আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন। তো এখান থেকে ইনভাইট করবেন, আপনারা প্রত্যেকে এখান থেকে ইনভাইট করে কিন্তু ইনকাম করবেন। আর এখান থেকে অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনাকে ইনস্টল করে রাখতে হবে। তো এখান থেকে এবার আমি আপনাদেরকে দেখাবো আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল হতে হতে আমরা এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে আমরা এখান থেকে মূলত পেমেন্টটা কীভাবে নিব আর ই করব কীভাবে। তো দেখেন এখান থেকে অ্যাপ্লিকেশন ইনস্টলের ডাউনলোডের অপশন এখানেও আছে, আপনারা অবশ্যই এটা ইনস্টল করে নেবেন, এখান থেকে ইনভাইট করবেন। এবং এখান থেকে পে আউট ম্যাথডে যদি আমি ক্লিক করে দেই সেক্ষেত্রে আমরা দেখবো পে আউট ম্যাথডে ক্লিক করলে যে আমরা কিসের মাধ্যমে এই টাকাটা উইথড্র করে নিতে পারব। তো দেখেন এখান থেকে ইউনাইটেড স্টেট দেওয়া আছে, আপনি যেই কান্ট্রিতে আসেন এটা সিলেক্ট করে দিবেন এখান থেকে সেই কান্ট্রিগুলোতে, অথবা আপনি ইউনাইটেড স্টেট আসে আপনি যদি অন্যান্য কান্ট্রি থাকেন সেক্ষেত্রে এখান থেকে। দেখেন আমি যদি বাংলাদেশ সিলেক্ট করি তো নিচে দেখতে পাচ্ছেন বিটকয়েন এবং ভিসা কার্ডের মাধ্যমে নিতে পারবো। তো আপনারা সবাই জানেন যে বিটকয়েন টু বিকাশে টাকা নেওয়া যায়, নগদে নেওয়া যায়। তো এখান থেকে বিটকয়েন সিলেক্ট করবেন এবং কীভাবে একটি বিটকয়েন কয়েনবেস অ্যাকাউন্ট অ্যাড্রেস অ্যাকাউন্ট করবেন আমার এই চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নেবেন, ফ্রিতেই করতে পারবেন। দেন এখান থেকে কিন্তু ভিসা কার্ডের মাধ্যমে, যাদের ভিসা কার্ড আছে এর মাধ্যমে ডলারটা উইথড্র করে নিতে পারবেন। এখান থেকে খুব ইজি প্রসেস, তাই এখান থেকে অবশ্যই আপনারা এইভাবে কাজ করবেন। এখান এই অ্যাপ্লিকেশনটি 100% ট্রাস্টেড এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটির নাম কিন্তু পাউন্ডস অ্যাপস। তো আপনারা বেশি বেশি রেফার করবেন এবং ইন্টারনেট শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু এখান থেকে আপনারা খুব ইজি প্রসেসে এখান থেকে কিন্তু আর্নিংটা করতে পারবেন। এবার আমরা দেখি আমাদের অ্যাপ্লিকেশন ইনস্টল হয়েছে কি না, যেহেতু আমাদের এখানে কিন্তু নেট কানেকশনটা একটু স্লো, যার ধরুন অ্যাপ্লিকেশনটি ইনস্টল হতে একটু সময় লাগতেছে কারণ অ্যাপ্লিকেশনে কিছু সেটিংস আছে যেটা আপনাদেরকে দেখানোর প্রয়োজন। তো আমি দেখি অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়েছে কিনা। আর হ্যাঁ, আপনাদেরকে অবশ্যই এখান থেকে আপনাদের ইমেলটা যে মেলটা দিয়ে করেছেন সেটা ভেরিফাই করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক হেয়ার টু রিকোয়েস্ট আনাদার হেয়ার। তো আপনি এখান থেকে অবশ্যই আপনার সেই মেল বক্সে চলে যাবেন। তো আমি আমার মেল বক্সে চলে যাব, এসে দেখব এখান থেকে সেই ইমেলটা আমাদের ভেরিফাই হয়েছে কি, ভেরিফাই করে নিব। আমার যেহেতু নেট কানেকশনটা একটু স্লো, যার দরুন কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি ইনস্টল হতে একটু সময় লাগতেছে। দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু এখানে সেইটা চলে আসছে, ভেরিফাই মেলটা এখানে চলে আসার কথা। দেখতে পাচ্ছেন চলে আসছে এখানে কিন্তু সেই ভেরিফাই মেল, দেখছেন পাউন্ডস অ্যাপ। তো আমরা জাস্ট এটা ক্লিক করে মেলটা ভেরিফাই করে নেব, স্ক্রল ডাউন করে এখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে দিব। এটা অবশ্যই আপনারা করে নেবেন। তো ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পরে আপনাদের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। তো দেখেন একটু লোডিং নিচ্ছে, তো এখান থেকে স্টার্ট আর্নিং আবার অপশন চলে আসছে, তার মানে আমাদের উপরে কংগ্রাচুলেশন আসছে যে আমাদের মেলটি ভেরিফাই হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে স্টার্ট আর্নিংয়ে ক্লিক করে দিব। তো স্টার্ট আর্নিংয়ে ক্লিক করে দিলে আমাদের কিন্তু সেম আগের প্রসেসে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো এখান থেকে মূলত আমরা ওই অ্যাপ্লিকেশনটির মূলত হলো কাজ, আমরা মূলত অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে এখানে জাস্ট ওপেন করে রাখবো সেটিংসটি। আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়েছে কি না আমরা একটু দেখে নেই। তো যাই হোক, আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করে দিব। অ্যাপ্লিকেশনটি ইনস্টলে হওয়ার পর ওপেনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। নিচে দেখতে পাচ্ছেন স্কিপ লেখা আছে, স্কিপে অপশনে একটি ক্লিক করে দিবেন এখান থেকে কয়েকবার। তো জাস্ট এখান থেকে স্কিপে ক্লিক করার পরে এখানে স্টার্ট যে আর্নিং এই সেকশনটাতে ক্লিক করে দিবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ মোবাইল দিয়ে যারা কাজ করবেন। এরপরে আপনারা সেই আপনাদের অ্যাকাউন্টটি যেভাবে করেছিলেন সেই ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন করে নেবেন, ইমেল এবং পাসওয়ার্ডটি দিবেন, দেন এখান থেকে লগ ইনে ক্লিক করে দেবেন। তো আমি ইমেল পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমি সেটা লগ ইন করে নিয়েছি, আমার অ্যাকাউন্টে কিন্তু এখন এটা আছে। আমাদের যে সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ করতে হবে অ্যাপ্লিকেশনে ঢোকার পরে ইন্টারনেট যে শেয়ারিংয়ের মাধ্যমে যে আমাদের আর্নিংটা হবে, আমরা সেই সেটিংটি এখন করে নিব। সেটিং করার জন্য এখানে কিন্তু কয়েকটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে এইগুলো আপনাদের অবশ্যই অন করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাকগ্রাউন্ড ইন্টারনেট শেয়ারিং এই সেকশনটা আপনারা এটা অন করে দিবেন। তো এখান থেকে আমি জাস্ট অন করে দিচ্ছি, জাস্ট কন্টিনিউ।
এরপরে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন পারমিশন। এরপর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে আর কিছু করতে হবে না, আপনি এখান থেকে এই কর্নারে দেখতে পাবেন, এই কর্নারে সেটিংস অপশন আছে, এই সেটিংসে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি এই সেকশনগুলো অবশ্যই অন করে দিবেন, এখান থেকে এটা এবং এটা, ওয়াইফাই এবং ইন্টারনেট শেয়ারিং, এই দুইটা আপনি অন করে দিবেন। এখান থেকে একটা একটা করে দুইটি অন করে দিবেন। দেখেন আমি অন করে দিয়েছি, তো জাস্ট এখান থেকে এটা অন করে দিলে আমার অ্যাপ্লিকেশনটি থেকে একটু বের হয়ে গেছে। তো এখান থেকে মূলত এগুলো আপনারা অন করে দিবেন। অন করে দিলে এখান থেকে আপনাদের ইজি প্রসেসে কিন্তু এখান থেকে কিন্তু ইনকামটি হবে। তো যখন আপনাদের এখানে আর্নিংটা হয়ে যাবে তখন কিন্তু আপনারা খুব ইজি প্রসেসে এখান থেকে এই যে রিকোয়েস্ট পে আউট থেকে আপনারা টাকাটা উইথড্রো করে নিতে পারবেন। এটা 100% একটি ট্রাস্টেড অ্যাপ্লিকেশন। জাস্ট ওই সেটিংগুলো অন করে দিয়ে আপনাদের কাজ শেষ। জাস্ট এখান থেকে কিন্তু আপনারা হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন। মোবাইলের ইন্টারনেট চালু থাকলেই আপনাদের অটোমেটিক কিন্তু এই ইনকামগুলো হবে। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।